মান্না ভাই আমাকে যখন ফোন দিল আসসালামু আলাইকুম আমি নায়ক মান্না, আমি মনে করি সে কেউ ফান করছে আমার সাথে। আমি বলছি যা, যে জেনারেশনে এত অদ্ভুত অদ্ভুত রিজনে ভাইরাল হয় আমার ধারণা সব ফিল্ম মেকার ডাউটফুল যে আসলে কি গল্প এই জাতিকে উপহার দেব। সুবর্ণা মুস্তফা বলেন, হুমায়ুন ফরিদি বলেন, আলি জাকের বলেন, ওনাদের বাংলা যত ভালো ওনাদের ইংলিশও তত ভালো। এখন যারা বলছে আমাকে ইংলিশে কথা বলতে হবে তাদের ইংলিশের অবস্থাও জঘন্য, বাংলার অবস্থাও জঘন্য। ছোট ছোট রেমুনারেশন নিয়ে হলেও অনেক কাজ করে নিজে ধনী হতে চান নাকি অল্প কাজ করে বেশি রেমুনারেশন নিয়ে ধনী হতে চান? বিজনেস করে ধনী হতে চাই। সোনেরা বিনতা কামাল, বিভিন্ন জনের সংসার ভাঙার বান্ধবী। ওকে, মান্না ভাই বেঁচে থাকলে সেটা হচ্ছে এফডিসি যে মরে গিয়েছে, এফডিসি তে যে কোনো কাজ হয় না এই জিনিসটা ঘটতো না। যতবারই আমি মাসুম বাবুলের সাথে করি 1 2 3 4, হ্যাঁ সুন্দর হয়ে যায়, মান্না ভাই দাঁড়ালেই আমি আর ফোরে। সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সন্ধ্যার সন্দেশ। তুমি পারতেছো না কেন? আম বললাম যে আপনার সাইজ দেখেন আর ওনার সাইজ দেখেন, আমি তো একটা গানের মানুষ, আমি তো বিটের বাইরে যেতে পারি না। আর সবাই হাসতে হাসতে এসে নিজের জীবনের সবথেকে বড় ভুলের কথা যদি জিজ্ঞাসা করি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মানুষের ম্যানিপুলেশন গ্রহণ করা। শীঘ্রই নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন জিনাত শানু, স্বাগতা। আপনারা হেডলাইন পেয়ে গেছেন নিউজ করে ফেলবে, আপনার সাথে হিরো আলম জায়েদ খানকে কাস্ট করা হলো। দেখবেন শনিবার সন্ধ্যা 6টায়। কিন্তু এই দুজনের সাথে আপনাকে কাজ করতে হবে, দেখার আমন্ত্রণ রইল। তার সাথে অভিনয় করব, কিন্তু তার আগে রিহার্সাল করব অনেকবার। এইবার দেখলাম মিস ইউনিভার্স বাংলাদেশে একজন টিকটকার যাচ্ছেন, একজন একটা মেয়ে, তাকে আমার বেশ সুন্দরী লেগেছে। তার ইংরেজি ভালো, তার বাংলা ভালো, আমার মনে হয় মেয়েটার ভবিষ্যৎ ভালো। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, কথা কি কোনো দিন কখনো কার।